হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার বেসিক ট্রান্সলেশন নিয়ে। আপনারা যারা ইংলিশে কথা বলা বলতে চান এবং ফ্লুয়েন্টলি কথা বলা শিখতে চান, তাদের জন্য মূলত আজকের এই টিউটোরিয়ালটি। অনেকে মনে করে থাকেন যে আমি কীভাবে ইংরেজি শুরু করব বা কোথা থেকে আপনার ইংরেজিগুলি শুরু করতে হবে, অনেকে এমন ধারণার মাঝে রয়েছেন। তো ভিউয়ার্স, আপনার ধারণা যদি এমনটাই হয়ে থাকে, আপনি এই টিউটোরিয়ালের মাধ্যমেই ইংরেজি শেখা শুরু করতে পারেন এবং আপনার ইংলিশ স্টার্টিংটা এখান থেকে শুরু করুন। দেখবেন ছোট ছোট বাক্যর মাধ্যমে আপনার ইংরেজি বলা কত দ্রুত হবে এবং কত ফাস্ট আপনি ইংরেজি বলতে পারবেন। তো ভিউয়ার্স, একজন নতুনের জন্য এই ধরনের শর্ট ইংরেজিগুলো জানা অত্যন্ত প্রয়োজন এবং আপনি একবার পরেই হয়তো বিষয়গুলো মনে রাখতে পারবেন। তাই আর দেরি না করে একবার হলো ভিডিওটি দেখুন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অপরের সাথে শেয়ার করুন। এবার দেখে নিই আমাদের মূল কালেকশানগুলি। জেগে থাকা এর ইংলিশ হবে স্টে আপ। স্টে আপ অর্থ হল জেগে থাকা। সাথে থাকা, সাথে থাকা এর ইংরেজি হবে স্টে স্টান্ড। স্টে স্টান্ড অর্থ হল সাথে থাকা। নিরাপদে থাকা স্টে সেফ। স্টে সেফ অর্থ হল নিরাপদে থাকা। আঘাতের বদলে আঘাত, এটা হবে টিট ফর ট্যাট। টিট ফর ট্যাট অর্থ হল আঘাতের বদলে আঘাত। আমার তৈরি মেড বাই মি। মেড বাই মি আমার তৈরি। দেরি করো না, ডন্ট ডিলে। ডন্ট ডিলে অর্থ হল দেরি করো না। চুপচাপ থাকা স্টে আপ। স্টে আপ অর্থ হল চুপচাপ থাকা। পদক্ষেপ নেওয়া টেক অ্যাকশান। টেক অ্যাকশান অর্থ হল পদক্ষেপ নেওয়া। হাঁটু গেড়ে বসা নেল ডাউন। নেল ডাউন অর্থ হল হাঁটু গেড়ে বসা। আগে আসা বা সামনে আসা, এর ইংলিশ বাক্যটি হবে কাম ফরওয়ার্ড। কাম ফরওয়ার্ড অর্থ হল আগে আসা বা সামনে আসা। ঘটনা ঘটবে ইভেন্টস উইল হ্যাপেন। ইভেন্টস উইল হ্যাপেন। সাবধান থেকো স্টে কেয়ারফুল। স্টে কেয়ারফুল সাবধান থেকো। সাবধান হও বি কেয়ারফুল। বি কেয়ারফুল অর্থ হলো সাবধান হও। খুশি থেকো বি হ্যাপি। বি হ্যাপি অর্থ হল খুশি থেকো। নিজের মতো হও বি ইয়োর সেলফ। বি ইয়োর সেলফ নিজের মতো হও। আমি প্রার্থনা করি আই প্রে। আই প্রে অর্থ হল আমি প্রার্থনা করি। আবহাওয়া বদলে গেছে ওয়েদার চেঞ্জড। ওয়েদার চেঞ্জড অর্থ হল আবহাওয়া বদলে গেছে। নীরব থাকা বি সাইলেন্ট। বি সাইলেন্ট অর্থ হল নীরব থাকা। বানাতে থাকা কিপ মেকিং। কিপ মেকিং অর্থ হল বানাতে থাকা। চলতে থাকা কিপ গোয়িং। কিপ গোয়িং অর্থ হল চলতে থাকা। তাড়াতাড়ি সুস্থ হও গেট উইল সুন। গেট উইল সুন। ভালো হচ্ছে ওয়েল বিং।
ওয়েল বিং অর্থ হলো ভালো হচ্ছে। যে কেউ, অ্যানি ওয়ান, অ্যানি ওয়ান অর্থ হলো যে কেউ। যে কোনো সময়, অ্যানি টাইম, অ্যানি টাইম অর্থ হলো যে কোনো সময়। দরকার নাই, নো নিড, নো নিড অর্থ হলো দরকার নাই। এটা পরে নিও, টেক ইট লেটার, টেক ইট লেটার। এটা পরে নিও, টেক ইট লেটার। এটা মুছে ফেলো, রিমুভ দিস, রিমুভ দিস অর্থ হলো এটা মুছে ফেলো। এটা পর, পরো, ওয়্যার দিস, ওয়্যার দিস অর্থ হলো এটা পরো। সামান্য একটু, জাস্ট এ লিটিল, জাস্ট এ লিটিল অর্থ হলো সামান্য একটু। হ্যাঁ অথবা না, ইয়েস অর নো, ইয়েস অর নো। নিশ্চিত করা, মেক শিওর, মেক শিওর অর্থ হলো নিশ্চিত করা। একদমই বোকা, কমপ্লিট ফুল, কমপ্লিট ফুল অর্থ হলো একদমই বোকা। নতুন করে শুরু করো, স্টার্ট ওভার, স্টার্ট ওভার অর্থ হলো নতুন করে শুরু করো। আবার শুরু করো, স্টার্ট এগেইন, স্টার্ট এগেইন অর্থ হলো আবার শুরু করো। আমার দুর্ভাগ্য, মাই ব্যাড লাক, মাই ব্যাড লাক আমার দুর্ভাগ্য। কত বড়, হাউ বিগ, হাউ বিগ অর্থ হলো কত বড়। কত ছোট, হাউ স্মল, হাউ স্মল অর্থ হলো কত ছোট। কাজ চলমান, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওয়ার্ক ইন প্রোগ্রেস কাজ চলমান। তারা জানে, দে নো, দে নো অর্থ হলো তারা জানে। মনে হয় না, ইট সিমস নট, ইট সিমস নট। এটা পুরানো, দিস ইজ ওল্ড, দিস ইজ ওল্ড। নতুন একটি, এ নিউ ওয়ান, এ নিউ ওয়ান। সে ফিরে এসেছিল, শি রিটার্নড, শি রিটার্নড। মজা করা, চিল আউট, চিল আউট অর্থ হলো মজা করা। কখনো ফেরার নয়, নেভার টু রিটার্ন, নেভার টু রিটার্ন। নিশ্চিত করতে, টু কনফার্ম, টু কনফার্ম নিশ্চিত করতে। কিছু করার চেষ্টা করো, ট্রাই সামথিং, ট্রাই সামথিং। সত্যি বলতে, টু বি অনেস্ট, টু বি অনেস্ট। ফেরত পাঠাও, সেন্ড ব্যাক, সেন্ড ব্যাক অর্থ হলো ফেরত পাঠাও। করতে থাকো, কিপ ডুইং, কিপ ডুইং অর্থ হলো করতে থাকো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশান। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবেন, লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।